লালবাগে দেড়শো কেজি বাজি সহ গ্রেপ্তার দুজন মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ থানার পুলিশ লালবাগ পাঁচরাহা বাজার এলাকায় অভিযান চালায় এবং সেখানে দুই বাজি বিক্রেতাকে মোট দেড়শো কেজি বাজি সহ গ্রেপ্তার করে ধৃতদের নাম বিশ্বজিৎ সাহা ও খৈবর আলী পুলিশ সূত্রে খবর ধৃত বিশ্বজিৎ সাহার কাছ থেকে নব্বই কেজি এবং খৈবর আলীর কাছ থেকে ষাট কেজি মোট দেড়শো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে মুর্শিদাবাদ থানার পুলিশ ধৃতদের বুধবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে